আজকে আপনার একটা সাক্ষাৎকার নেব ম্যাজিক ল্যাম্প ম্যাগাজিনের পক্ষ থেকে। আপনাকে কয়েকটা প্রশ্ন করার মধ্যেই প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যোগমা। একটা খুব জনপ্রিয় একটা চরিত্র, আপনি যত লেখালেখি করেছেন বা করছেন এখন লিখছেন, তাদের মধ্যে আপনার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে যোগমামা অন্যতম। তো এই যোগমামাকে আপনি সৃষ্টি করলেন কিভাবে, মানে কিভাবে মাথায় এলো চরিত্র? ব্যাপার হচ্ছে আমার এই যোগমামা ছাড়া খুব বেশি চরিত্র আর দেখিনি আমি, একটা মজার চরিত্র আছে নিরুকুলো। যোগমামার চরিত্রটা আমার দেখা দেখা মানে দেখাটা খুব মজার। সেটা হচ্ছে যে যখন আমার ভাগ্নে টুকু, যোগমামার যে চরিত্র টুকু, যোগমামার অ্যাসিস্ট্যান্ট বা ভাগ্নে, তার যখন বয়স তোমাদের মতো, তোমাদের থেকেও ছোট, বছর 13-14, তখন সে আসতো আর এসেই মামা বাড়িতে এসে আমায় গর্ব বলতো যে ছোটো মামা একটা গর্ব বল। কিন্তু গর্ব মানে সে খুব থ্রিলিং গল্প শুনতে চায়, অ্যাডভেঞ্চারের গল্প শুনতে চায়, গোয়েন্দা গল্প শুনতে চায়। তো এই শুনতে শুনতে এবং ওর যখন এরকম 13 নয় কম, 11-10-11, তখন আমার বয়স এই 22-23, তখন শব্দ আমি MSc পাশ করেছি আর আমার MSc-তে সাবজেক্ট ছিল তোমার জেনেটিক্স, স্পেশাল পেপার ছিল। তো জেনেটিক্সে তখন টিস্যু কালচার নিয়ে খুব হইচই চলছে, মানে সবে আমাদের কলকাতা ইউনিভার্সিটির সায়েন্স ল্যাবরেটরিতে টিস্যু কালচার দিয়ে আমাদের চোখের সামনে আমরা দেখেছি, এটা 1985 সাল, তখন গুগলও আসেনি কিছুই আসেনি, দেখেছি যে টিস্যু কালচার দিয়ে আলু তৈরি হচ্ছে, গাছের রুট তৈরি হচ্ছে। আমার বটানি সাবজেক্ট ছিল, বটানি টিস্যু কালচার এগুলো আমরা দেখি। তো টিস্যু কালচারটা তখন আমাকে ভীষণভাবে নাড়া দিল। তো ওই টুকুকে একটা গল্প বলতে গিয়ে একটা কাটা হাতের গল্প বলতাম, যেটা হাত, যদি টিস্যু কালচারের মাধ্যমে একটা হাতকে তৈরি করা যায়, যেটা জীবন্ত মানুষের মতন কাটা হাত যে মুভ করতে পারে, যাকে মানে আরও একটু কল্পনাটাকে বাড়িয়ে যখন এটা বললাম, ও সাংঘাতিক পুরোটা বলিনি, একদিন একটু একটু করে বলতাম, তারপরেই ছুটি দেওয়ার পরের সপ্তাহে বাবা আমাকে বলতো মহামারি নিয়ে চলো। তো এইটা বলতে বলতে গল্পটা মনের মধ্যে একটা তৈরি হয়ে যাবে যে মামা ভাগ্নে এরা যদি যায় একসঙ্গে এক্সপিডিশন, একসঙ্গে কোনো অ্যাডভেঞ্চারে। তারপরে আকাশবাণীতে তখন বিজ্ঞানের দায়িত্বে ছিলেন অমিত চক্রবর্তী, উনি আমাকে বললেন আমি বিজ্ঞানের সায়েন্স ফিকশন একটা গল্প চাই। তখন এই গল্পটা আমি লিখলাম হাত নাম দিয়ে, না তখন সারদিয়ার একটা গল্প নেই, তখন ওখানে একটা ছোটো গল্প হিসেবে বেরোবে। ওটা পড়ে উনি অসম্ভব উত্তেজিত হন, উত্তেজিত ওটা নাট্যরূপ করা হয়, তখন তো এই টিভি সিরিয়াল এসব কিছু হয়, উনি নাট্যরূপ করা এবং নাট্যরূপটার জন্য সেই সময় আমাকে 1500 টাকা দেওয়া হয়েছিল এবং ওটাকে বারবার রিপিট করতো আকাশবাণী থেকে। তখন আমি ঠিক করলাম যে এটা তো ছোট্ট একটা গল্প, এটাকে একটা অনেকের পসিবিলিটি আছে, এটাকে একটা বই করা বা উপন্যাস করা। তখন শারদীয় বিশ্বভারতী 1986 সালে প্রথম যোগমামা, এবং এই সময় অ্যাসেপ্ট করেছিলেন ইন্দ্রনীল ঘোষ, ইন্দ্রনীল ঘোষ এখন যিনি বর্তমানে আর্ট ডিরেক্টর, ওরও জন্ম, ওরও জন্ম বলতে গেলে মানে আর্টিস্ট হিসেবে জন্ম বিশ্বভারতী পত্রিকা, এবং আমার সমবয়সী বন্ধু, আমরা একই সময় একই সঙ্গে আমি পত্রিকার দায়িত্ব, তখন আমি সংযুক্ত সম্পাদক, আমার বাবা গেছে, আর ইন্দ্রনীলরা তখন ইন্দ্রনীল ঘোষ, অলয় ঘোষাল এরা তখন, আর তারও আগের বন্ধু হচ্ছে সুব্রত বন্দ্যোপাধ্যায়। মানে যোগমামা চরিত্রটা একেবারেই আপনার নিজের একটা, আপনার নিজের ছায়া অবশ্যই রয়েছে। আমার ছায়া ওই, আপনি নিজেই এখানে, আমি নিজেও যোগমামা, নিজেই আবার টুকরো, কিন্তু কারণ আমার এখন সেই ভাগ্নে তার জীবনযাপন বা সেই টুকরোর সঙ্গে কিন্তু আমার এখন আর কোনো সম্পর্ক নেই, মানে সে তো আর সেই টুকরো নেই, কিন্তু তখন সে এই টুকরোই যদি যেত, কিন্তু এই টুকরোর মধ্যে আমি আমার নিজেকেও খুঁজে পাই। আপনি নিজে একাধারে একজন লেখক, একজন প্রকাশক, একজন সম্পাদক এবং বইমেলার মানে গিল্ডেও আপনি আছেন, এতগুলো কাজকে তো আপনাকে সামলাতে হয়, আপনি নিজে কোন কাজটা করে সবচেয়ে বেশি আনন্দ পান, সবচেয়ে বেশি তৃপ্তি পান? লেখালেখি, লেখালেখি করে মানে সম্পাদক হিসাবে কি তার সম্পাদনা করতে তো আনন্দ নিশ্চয়ই পাই, সম্পাদনা করতে পাই আনন্দ এই জন্য যে আমার যেটা সবচেয়ে মনে হয় যে যে কোনো সম্পাদকের যেটা প্রথম কাজ প্রচুর পড়া, যা হাতের কাছে পাবে তোমাকে করতে হবে,
একজন ভালো পাঠক না হলে সে সম্পাদক বা প্রকাশক হতে পারবে না। তো সেটা আমি যা পাই তখনই করি, মানে সময় পেলেই বই করি। আমার অন্য কোনো বই পোকা আমি বই পোকা মানে আমি পাঠ্য বইয়ের পোকা কোনো দিনই ছিলাম না, কিন্তু পাঠ্য বই বহির্ভূত বই সেই বইয়ের চিরকালই সাহিত্যের বইয়ের আমি পোকা। এবং লেখালেখিটাই আমার প্রথম প্যাশান, যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে আমার বাবাও তাই করতেন, তখন আমি লেখা শুরু করি। আচ্ছা, একজন সম্পাদক হিসাবে বা কিশোর ভারতী বা প্রকাশক হিসাবে পত্র ভারতী ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? ভবিষ্যতের পরিকল্পনা আকাশ ছোঁয়া, আকাশটাকে সেটাকে যদি একটু এক্সপ্লেন করতে যে ধরো পত্র ভারতীকে আমরা নিয়ে যেতে চাই বাংলা প্রকাশনার শীর্ষ এক নম্বর। পত্র ভারতী তার বইয়ের বিষয় বৈচিত্র্য, তার অঙ্গসজ্জা, তার লেখক সূচি, তাদের সবটা নিয়ে যেন পত্র ভারতী বাংলা প্রকাশন জগতে একটা ট্রেন্ড সৃষ্টি করতে পারে, একটা নতুন ধারা প্রবর্তন করতে পারে। কিশোর ভারতী একটা নতুন ধারা প্রবর্তন করেছে, নতুন লেখকদেরকেও তুলে তার মানেই তাই, তার মানেই তাই। এবং পত্র ভারতী ইজ দ্য অনলি পাবলিশার, একমাত্র প্রকাশক যে কিন্তু প্রথম থেকেই যে লেখকদের বই যখন এক কপিও বিক্রি হতো না, যে লেখকদের মানুষ চিনতেন না, তাদের বই কিন্তু আমরা ছেপেছি। কেন ছেপেছি? কারণ হচ্ছে পত্র ভারতীতে আমি এবং আমার যিনি কাউন্টার পার্ট চুক্তি চট্টোপাধ্যায়, আমরা কিন্তু কোনো বই না পড়ে প্রকাশ করি। আমি একটা উদাহরণ, বিনোদ ঘোষাল তখন তিনি গল্পকার হিসেবে কেউ তাকে চেনে না, সৈকত মুখোপাধ্যায় গল্পকার হিসেবেও কেউ তাকে চেনে, কিন্তু এদের বই যখন আমরা প্রথম বই প্রকাশ করি তখন কিন্তু এদের লেখাটাই প্রধান বিবেচ্য আমার কাছে ছিল। আমার বাবা একটা কথা বলতেন কিশোর ভারতী প্রকাশের সময়, লেখক নয় লেখাই আমাদের প্রধান বিবেচ্য, লেখকের নাম নয় লেখার মান। এটা আমরা পত্র ভারতীর ক্ষেত্রে মানে নাম দিয়ে কিছু এসে যায় না। হ্যাঁ, নামটা নেম ভ্যালু প্রয়োজন আছে, নাম নামের একটা, একজন মানুষ যখন প্রতিষ্ঠার শীর্ষে পৌঁছল তার লেখার মধ্যে নিশ্চয়ই সে তেমন কিছু ব্যাপার আছে যার জন্য পাঠকের কাছে তিনি জনপ্রিয়। কিন্তু পাঠকের কাছে জনপ্রিয় মানেই তিনি উৎকৃষ্ট লেখা লিখছেন, এটাও ঠিক না। তো এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধক করতে হবে। যেমন সত্যজিৎ একটা গল্পে লিখেছিলেন শিশু সাহিত্যের গল্পে, যে নদের চাঁদ ভর নামে একজন লেখা পাঠিয়েছিল, সেই লেখা সেই পত্রিকাতে ছাপা হয়নি। তারপরে তিনি একটা অন্য নামে, একটা খুব শহুরে নামে, একটা একটা খুব স্মার্ট নামে একটা লেখা পাঠালেন, সেটা একেবারে এক নাম এক বাড়ি একই প্রকাশিত হয়ে গেল। এইটা কিন্তু না, নাম না লেখকের নাম দাঁড়ায়, সেটা হচ্ছে নামের নাম। মানে যেমন ধরো কিছু কিছু নাম সম্পর্কে বাঙালির বাঙালি মানুষ মানসিক মানসিকতায় কতগুলো রেজিস্ট্যান্স আছে, যেমন ধরো এই যে ভর বা তোমার মাঝি বা ধরো হাটি, এই ধরনের নামের লেখকরাদের বাঙালি কেন জানি না নেয় না। ওই মিত্র, দত্ত, ঘোষ, বড়জোর চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, মানে উচ্চ বর্ণদের প্রতি বাঙালি পাঠকদের একটা আসক্তি আছে, যেটা কিন্তু সুস্থতার লক্ষণ। সত্যিটা একদম ঠিক কথা বলেছেন এবং ওই লেখাটা আমার পড়া খুব ইন্টারেস্টিং। আমি সেটা বলি নি, যে লেখকদের কেউ চিনত না সেই সময় তাদেরটা আমরা চেপেছি, তাদেরটা চেপেছি তাদের লেখার গুণ বিচার করে। আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমি একদম এটা হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন, সেটা হচ্ছে শিশির বিশ্বাস, চমৎকার লেখে, কিন্তু শিশির বিশ্বাসের লেখা নিয়ে কিন্তু কোনো হইচই নয়, হয়তো বিশ্বাস টাইটেলটাই ওনাকে এগোতে দিচ্ছে না, আপনার নাম একটা ছদ্মনামে লিখুন। তারপরে কিছুদিন লেখা পড়া বলে না আমার ছদ্মনামে ভালো লাগছে, প্রত্যেকটা একবার ইচ্ছে থাকে যে নিজের নামটা প্রচার হোক। তো যার ফলে শিশির বিশ্বাস তুমি বাজারে যেমন বইও দেখবে না, খুব একটা কোনো পরিচিতিও নেই, অথচ চমৎকার একজন লেখক, তবুও চুমকি চট্টোপাধ্যায় পড়ে আমায় জানালেন যে লেখাটা চমৎকার, লেখাটা ছাপা উচিত, আমরা ছেপেছি। তারপরে ওর খ্যাতি বেড়েছে, বই বিক্রিও বেড়েছে। সৈকত মুখোপাধ্যায় মরণ বিভাগ,
সে পুরো মরণ বিবাহ হয়ে বসে আছে, কোনো আর বিভাগ আলো আর নাইটির প্রতিফলনটা খুব বাড়বে। কারণ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায় যে মুহূর্তে না হচ্ছে তখন মরণ বিবাহ বিক্রি বাড়ছে, সেটা আমার ক্ষেত্রেও সত্য। যেমন প্রথম লিখেছি সেই লেখাগুলো পড়ে রয়েছে, বিক্রি হয়নি, পরে যখন সুদীপ চট্টোপাধ্যায়কে লোকে জেনেছে তখন তার বিক্রি হয়েছে। শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের ঘুম পোকা, তুমি জানো 1000 বই ওর বিক্রি করতে 5 বছর লেগেছিল শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের একটা ক্লাসিক উপন্যাস, প্রথম উপন্যাস, এবং আনন্দ পাবলিশার সেই বইটি ছাপেও নি যে তার কোনো প্রসপেক্ট নেই বলে। 5 বছর পরে শীর্ষেন্দ্রদা অতি সন্তর্পণে নিয়ে গিয়ে ওটা ব্রজকিশোর মণ্ডলকে দিয়ে বলেন, এই আনন্দ পাবলিশার্স ব্রজকিশোর মণ্ডল কোনো পয়সা করে দিল না, তখন আনন্দ পাবলিশার্স ফণীভূষণ ধরকে বললেন যে ছাপি, আর বই তো শীর্ষেন্দ্র বিক্রি হয় না। বাদল বসু তখন প্রকাশক, না বাদল বসুর আগে ফণীভূষণ ঘোষ এইগুলোর মধ্যে আমরা দেখেছি যে রহস্য রোমাঞ্চ সংখ্যাই আপনার বেশি লেখার মধ্যে, বা ভূত রহস্য রোমাঞ্চ ইত্যাদি। রহস্য রোমাঞ্চ গুলি দুর্বলতা কেন? রহস্য রোমাঞ্চ গুলি দুর্বলতা প্রত্যেকটা কিশোর ছেলে মেয়ে শৈশব থেকেই থাকে। তবে আমি তোমাকে যেটা বলবো, আমি লিখে সবচেয়ে কিন্তু আনন্দ পাই এর কোনোটাই নয়, যেটা আমি লিখতে লেখার সময় পাই। আমি দেখবো আমার লাইব্রেরিতে তার বই বলতে, সেটা হচ্ছে ইতিহাসের। আমি ঐতিহাসিক লেখা প্রচুর লিখেছি এবং একটা সময় অনেক লিখেছি, কিন্তু এই রহস্য রোমাঞ্চ বা তোমাদের মতো পাঠকদের চাপে আমাকে রহস্য রোমাঞ্চ থ্রিলার ভূতের ভয় বলো, তবে রহস্য রোমাঞ্চ তো আপনি যথেষ্টই সব মানে তুমি লক্ষ্য করে দেখবে যে যেমন ধরো এবার সুপ্তারা লেখা, যেটা তুমি আমাকে একটা ইয়েও পাঠিয়েছো, হ্যাঁ, কিন্তু লেখাটার মধ্যে ইতিহাস আছে তুমি লক্ষ্য করে দেখেছো। হ্যাঁ, একটা ওই যেখানে ওই নচিকেতা চরিত্রটা কঠোপনিষদ দৃশ্য থেকে এসছে, বজ্রশ্রবস মুনির খেলে তো উনি বোর্ড নামে সত্যি একটু নচিকেতা তাল আছে এবং জমির কাছে গেছিল, এটা পুরাণের থেকে পেয়েছি জঙ্গলের মধ্যে একটা দুর্দান্ত একটা অ্যাকশন আছে, সেইটার সঙ্গে কিন্তু আমি ওটাকে পাঞ্চ করেছি। এই বিজু কি পারবে না বলে আরেকটা আমি গল্প লিখেছি বর্তমানে, সেখানেও কিন্তু ওই যাদবচন্দ্র চক্রবর্তী বলে একটা ক্যারেক্টার আছে যিনি বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে আমি ইতিহাসটা যেহেতু ভালোবাসি, আমার লেখার মধ্যে ইতিহাস ওই হরারের মধ্যে ইতিহাসটা ঢুকে যায়। আচ্ছা, আপনি এত ধরনের তো কাজ করেন, তো টাইম ম্যানেজমেন্টটা করেন কি করে? সময়টাকে আমার সময় নেই, কোনো সময় সময় নেই, সবসময় ব্যস্ত, লিখছেন, প্রকাশনা করছেন, সম্পাদনা করছেন, আবার একটু পরে গিল্ডে যাবো, গিল্ডে আবার মিটিং আছে, বুক ফেয়ার সামনে, বুক বই মেলা আসছে, তার আগে আমাদের সারা বছর ধরে বই মেলা চলছে, সারা বছর। ডেইলি রুটিনটা কিভাবে সাজান? ডেইলি রুটিনটা হচ্ছে যে আমি সকালবেলায় 1:30 থেকে 9:00 মধ্যে ঘুম থেকে উঠি, তারপর আমার চান টান করে ব্রেকফাস্ট করে আমার রুটিন শুরু হয়ে যায়, সেই রুটিনটা গিয়ে শেষ হয় রাত্রি 2টার সময়। রাত 2 20-25 দিন আমি সব মিলিয়ে লাগে, তার মধ্যে প্লট ভাবতে হয়, তার মধ্যে বম্বের পটভূমিতেই খাপ খাবে। আমি আগামী দিনে একটা লেখার কথা ভেবেছি কানপুরের পটভূমি, কানপুরের পটভূমি মানে কানপুরে জায়গা আছে যেটা হচ্ছে যেখানে নানা সাহেব প্রথম ভারতের পতাকা তুলেছিলেন সিপাহি মিউজি, সেই রকম একটা জায়গা নিয়ে ভেবেছি অনেক দিন ধরে ভাবছি, ওটা ইতিহাস সঙ্গে ঢুকবে আর ইতিহাস এবং বিজ্ঞান, তো সেইটা ভাবছি। সেটা আপনি আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি কোথাও একটা কোথায় ঘুরতে গেছিলেন, তো সেরকম একটা জায়গায় ট্রেনে বসে দেখেছিলেন যে একটি ছেলে ট্রেনের বডি ছুঁয়ে জল পড়ছে, সেটাকে 2 হাত ধরে নিয়ে পার করছে, এরকম একটা বলেছিলেন, তো সেইটার উপর আপনি বলেছিলেন একটা গল্প আপনি লিখবেন, ভারতবর্ষ ট্রেন ধোয়ার যে জল, বাথরুমে যে জলগুলো থাকে
জল নেই বলে ও দু হাত ধরে উপর থেকে ওই কানপুর জংশনে আর কি ট্রেনের উপর থেকে ওই হোস পাইপ দিয়ে ট্রেনগুলোতে জল ট্যাঙ্কে পড়ছে, যেটুকু জল উঠছে আসছে সেই ধুলো ময়লা জল আতঙ্ক পান করছে। আমার মনে হচ্ছে এটাও দেখা দরকার, আসবে আমাদের নিশ্চয়ই অবশ্যই পাবো এরকম ভারতবর্ষ আমাদের এটাই ভারতবর্ষ। তো নতুন লেখকদের তুলে ধরার কাজে পত্রভারতী উদ্যোগ সম্পর্কে কিছু বলুন। আমরা নতুন লেখকদের কথাই ভাবছি এবং সবসময় আমরা ভাবছি যে নতুন লেখকরাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখবে, কারণ পত্রভারতী যদি তোমাকে বাংলা প্রকাশনা বা বাংলা ইংরাজি যে কোনো প্রকাশনা চালাতে হবে তাহলে তো পাঠকের কাছে গ্রহণযোগ্য লেখক তৈরি করতে হবে। সুতরাং নতুন লেখক পেলেই আমরা বই ছাপছি, তবে প্রথম শেষ ক্রাইটেরিয়া একটা, লেখকটা প্রকৃত বলতে হবে, রিডেবল হতে হবে। তুমি কত ভালো লিখেছো আমার জানার দরকার নেই, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে পড়াতে পারছো কিনা এটাই তোমার ধৈর্য করতে পারছে। হ্যাঁ ধরো তুমি আমার একটা লেখা ধরে শেষ অবধি শেষ করে তারপরে বললে তো কিছুই হয়নি লেখাটা, বলো কিন্তু লেখাটা পড়বে তো অবশ্যই। আচ্ছা এখন এখন বর্তমানকালে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে এগুলো বাংলার শিশু সাহিত্য তথা বড়দের সাহিত্যের মধ্যে কতটা প্রভাব ফেলে এবং শিশু সাহিত্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় সোশ্যাল মিডিয়া অনেকবারই হুজুক ক্ষতি করছে, মানে ফেসবুক কি শিশু সাহিত্য না? আমাদের বাঙালিদের অভূতগত ট্যাবু আছে জানো তো, যেমন আমরা বলি বইমেলা একটা হুজুক, আরে হুজুক তো ভালো, ভালো হুজুক তো ভালো। তো সোশ্যাল মিডিয়াতে আজকে একটু আগেই আমি চুম্বী চট্টোপাধ্যায় একটা কথা শোনাচ্ছিলেন যে একটি ছেলে পরশু দিন আমাদের শারদীয়া বিশ্বভারতী কিনেছে, কিনে কালকে রাত্রির তৃতীয় অবধি পড়েছে, শেষ করেছে, করে প্রত্যেকটা লেখার অনুপুঙ্ক সমালোচনা করেছে যে লেখাটা ভালো লাগেনি, ভালো লাগেনি, যে লেখাটা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, তাহলে সে ফেসবুকে সেটা সে শেয়ার করছে। মানে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপডেট করছে এবং তা সে ইনফ্লুয়েন্স করছে, সে আরেকজনকে ইনফ্লুয়েন্স করছে, তাহলে সে উন্নত মানে সে আমাদের উপকার করছে, প্রকাশকের উপকার করছে, লেখকের উপকার করছে। আজকে রিভিউ কোনো ডেলি পেপার কোনো সাপ্তাহিক পত্রিকা রিভিউয়ের জায়গা নেই, শুধু স্বজন পোষণ হয়, ফেসবুক মুক্ত। আমার যদি ভালো না লাগে সৌম্যর লেখা বা সৌম্যর ছবি আমি চার লাইন লিখে দেবো, লেখ লিখতে ক্ষতি নেই, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। তো এই ফেসবুক এটা করেছে, এটা আমরা আমি আমি অত্যন্ত স্বাগত জানাই এই ফেসবুকটা আরও বেশি সবার জনপ্রিয় কাছে জনপ্রিয় হওয়া উচিত। মানে একটা ধরুন কালকে একটা পোস্ট দেখলাম শ্রীজাত লিখেছে যে বাবা হচ্ছে একটা সুরঙ্গ থেকে আর একটা সুরঙ্গতে যাওয়ার যেন আলো, একটা আলো, এই যে একটা অদ্ভুত একটা দার্শনিক ফিলিং হয়েছে ইউরোপে বসে বেড়াতে গিয়েও ফেসবুকে শেয়ার করবো, আমার তো খুব ভালো লাগবে, আমাকে টাচ করবো, আমাকে ওটা স্পর্শ করবো। আচ্ছা এই যে তার সঙ্গে সঙ্গে যে একটা আপডেট দেবে একটা লেখা, ধরুন কোনো একটা লেখকের লেখা কোনো একটা পাঠক জানাচ্ছেন এই লেখাটা আমার ভালো লাগলো, তো সেইটার একটা কি একটা খারাপ দিক নেই? সে অন্যান্য পাঠকরা তার এই সেরা লেখাটা হয়তো পড়েও দেখবে, যে লেখাটা ভালো না তাহলে পড়েও দেখবো না, এই এইটা কি আপনার মনে হয় না যে এটা একটা বাজে প্রভাব পড়ছে ফেসবুকে? এটা তো গণতান্ত্রিক অধিকার, আমি তোমায় বলতে পারবো না, যেমন চীনে গণতান্ত্রিক অধিকার নেই, কমিউনিস্ট কান্ট্রি মানে ফেসবুক চলে না, ওখানে গুগল চলে না, তো এটা আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমরা বলতেই পারি যে আমার ভালো লাগছে না তোমাকে আমার লেখা পারে। আমার অনেক সময় পছন্দ হয় না, অনেকে অনেক কথা লেখেন আমার পছন্দ হয় না, আমার পছন্দতে কি এসে যাবে, তোমার মতামত দেওয়ার স্বাধীনতা তোমার কাছে। বাংলার বাইরে বাংলা সাহিত্য তথা কিশোর ভারতী এবং আপনার পত্র ভারতী এইগুলোর কতখানি প্রচার হচ্ছে বা আগামী দিনে হবে বলে আপনার বিশ্বাস, আপনি কতটা আশাবাদী ব্যাপার? খুবই আশাবাদী, তুমি শুনে খুশি হবে ইতিমধ্যে আমরা বেঙ্গালুরুতে আমাদের একটা আউটলেট একজনের সঙ্গে জয়েন্ট শেষ করেছি কষে কষা রেস্তোরাঁ, এছাড়া ওখানকার বুক ওয়ান বলে একটি তোমার বইয়ের দোকান সেখানে আমরা ভাবছি, খুব সিরিয়াসলি ভাবছি বেঙ্গালুরুতে একটা পত্রভারত এবং আরও কলেজ স্ট্রিটের অন্যদের বই নিয়ে একটা বইয়ের দোকান চালু করা যায় কি না একজনের সঙ্গে যৌথ উদ্যোগে। হ্যাঁ অবশ্যই শোরুম, মানে দেখো একটা কথা হচ্ছে যে বাঙালিদের ওখানে খুবই ব্যস্ততা আছে, রেগুলার শোরুমে এসে কেউ বই কিনবে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হয়েছে যে বিভিন্ন ধরনের বাঙালি উদ্যোগে, ধরো বাঙালি রেস্তোরাঁ বা বাঙালি একটা শাড়ি জামা কাপড়ের দোকান, তার সঙ্গে যদি যৌথ উদ্যোগে সেখানে বই রাখা যায়, যে ধরো বাঙালি শাড়ি সে বাঙালিরাও
কিনবে সব বাঙালিরাই কিনবে, দিল্লিতে বাঙালি শাড়ির অসম্ভব ডিমান্ড। যেমন ওখানে ওরা বিশ্ব বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটা স্টল